আমরা আজকে একটা ভিডিও নিয়ে আলোচনা করব, যেখানে ওয়েলিং মেশিনের লাইন দিলে মেশিন চালু আছে কিন্তু ওয়েলিং হচ্ছে না। এরকম ধরনের সমস্যা হলে আপনি কি করবেন? তাহলে এরকম ধরনের সমস্যার সম্পূর্ণ সমাধান থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। সাইড থেকে সবসময় জেড ২৪ নিয়ে এটা যদি জেড ২৪ নিয়ে পরে একটা নাই যে তবে এইভাবে চলবে। Thank you.
ফোল্ডার করবে, নাহলে ফয়েল ফয়েল সব উঠে যাবে, তাহলে দেখবে কালো হয়ে যাবে। মালটা তোলার সময় তাড়াতাড়ি বেশি করবে, তাড়াতাড়ি করলে কি হবে মালটা এগুলো না সব ফিটিয়ে বোর্ড বলে উপরে বোর্ডটা, ফিটিয়ে বোর্ডে আমাদের ক্ষেত্রে যা লাগে ডবল লেয়ার, এই লেয়ারের মধ্যে এপারে ওপারে দু জায়গায় করে কারখানা কানেকশান আছে। কানেকশানের মধ্যে যদি কোনো একটা ফয়েল উঠে যায় তাহলে কিন্তু বোর্ডটা আপনি অন করতে পারবেন না। তাই জন্য বলছি এগুলো করার সময় একটু সাবধানে করি। এখন আমরা এটাকে মেপে দেখব কোন সিমিটার দিয়ে প্রথমে মাপি, তাহলে এইটা যা ইন্ডিকেট করবে আশা করছি এটা যা ইন্ডিকেট করবে আশা করছি বোর্ডটা রেডি হয়ে গেছে। এখন আমরা মেশিনের মধ্যে তো লাগিয়ে দেব। বোর্ডটা ধীরে ধীরে লাগিয়ে দেবো, তাড়াহুড়ো কিছু করবেন না। এখন আমরা মেশিনটাকে আর একবার সাপ্লাই দিয়ে দেখবো যে কি পজিশন হচ্ছে, তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের মেশিন রেডি।